আজ একটু অন্যরকমভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে নিমের ঝোল আমরা সকলেই রান্না করি কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে ভালোই লাগবে তার জন্য প্রথমে কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো হালকা লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আলুর সাথেই ভেজে নেব আলুগুলো আর আলাদাভাবে ভেজে তুলব না এইভাবে একটু জিরি জিরি করে কেটেছি বলে হাত দিয়ে এইভাবে মেখে মেখে দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটা একটু ঝুড়ো হয়ে যাবে এইভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন হালকা লাল করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি যেহেতু এখানে তিনটে ডিম রান্না করছি তাই জন্য তিনটে ডিম অনুযায়ী সব মশলা দেবো টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া যায় তাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে একটা জিনিস নজর করতে হবে যাতে গ্যাসের আশটা বাড়ানো না থাকে তাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে এবার এর মধ্যে ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো ব্যবহার করছি না এভাবে একদিন রান্না করে দেখতে পারেন শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে খেতে কিন্তু ভালোই হয় তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আগে সামান্য লবণ দিয়েছিলাম আবার সামান্য লবণ দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষাতে দিলাম এখানে একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একদম মিহি করে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটানো হয়ে গেছে এবার যেই ছোট ছোটো তরকার কড়াইগুলো থাকে সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভেজে নেব এতে ডিমের অমলেট করলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খুব ছোটোও হয় তাতে রান্নাটা করতেও সুবিধা হয় এবার একটা হাতা করে এক হাতা করে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা সিম করেই রেখেছি যাতে একটু কড়া ভাজা হয় মাঝে মধ্যে ভেতরে যে ডিমের গোলাটা আছে চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি একটু মোটাও হবে ওপর দিকটা শুকিয়ে এসছে এবার উল্টে দিলাম আরেক দিকটাও বেশ কড়া করেই ভেজে তুলে নেবো কড়া করে ভাজা হয়ে গেছে বাদ ডিমের গোলা দিয়ে আমি ডিমের অমলেটগুলো তৈরি করে নিচ্ছি এখানে মশলাটা কষাও হয়ে এসছে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এক এক করে ভেজে রাখা অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মোটা অমলেট তৈরি হয়েছে আর ছোটো ছোটো অমলেট তৈরি হয়েছে বড় অমলেট তৈরি করলে ঝোলের মধ্যে দিতে অসুবিধা হয় তাই এইভাবে একদিন অমলেট করে অল্প ঝোল দিয়ে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার কিছুক্ষণ ফুটানোর পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো যেহেতু তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে সুন্দর একটা রঙও চলে এসছে তাহলে তৈরি হয়ে গেল অমলেট কারি